শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমানের কাছে ঘুষের টাকা ফেরত চাওয়ায় দুই নারীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা নাজমা বেগম ও জান্নাত বেগম তারা দুজনই গৃহিণী। নাজমা বেগম তার ছেলেকে বিদেশে পাঠাবেন, এজন্য টাকার প্রয়োজন। স্বামীর জন্য মাছ ধরার জাল কিনবেন বলে জান্নাত বেগমেরও টাকা প্রয়োজন। এজন্য পাঁচ মাস আগে 50,000 টাকার ঋণ নিতে এসেছিলেন ভেদরগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ে। নিয়ম মেনে ঋণের আবেদন করলেও তাদের কাছ থেকে অফেরতযোগ্য 10,000 টাকা ঘুষ নেন সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান। তবে আবেদনের 5 মাস অতিবাহিত হলেও তারা ঋণ পাননি। পরে সোমবার তারা উপজেলা সমাজসেবা কার্যালয়ে এসে ঘুষের 10,000 টাকা ফেরত চান। টাকা ফেরত চাওয়ায় ওই কর্মকর্তা প্রথমে নাজমাকে থাপ্পড় মারেন। এতে জান্নাত বেগম বাধা দিলে তাকেও ধাক্কা মারতে দেন। এতে জান্নাত বেগম বাধা দিলে তাকেও ধাক্কা মারতে মারতে অফিসের বাইরে নিচে ফেলে দেন। পরে ওই দুই নারী দৌড়ে ইউএনও কার্যালয়ে আশ্রয় নেন এবং বিচার চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। ভুক্তভোগী জান্নাত বেগম বলেন, ঋণ দেবেন বলে সমাজসেবা কর্মকর্তা 5,000 টাকা নিয়েছেন। অভিযুক্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের বক্তব্যের জন্য তার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। জেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিৎ বৈদ্য বলেন, তদন্ত করা হবে। শামসুজ্জাহান, পদ্মা নিউজ।